আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যেই ভিডিও নিয়ে আজকে দেখাবো সেটা হচ্ছে আপনারা কীভাবে অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য ফর্ম পূরণ করবেন সে বিষয়টা আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ফর্মটা কীভাবে পূরণ করতে হবে। আর এটা আমি কিন্তু অবশ্যই আবারও বলে দিচ্ছি, অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য, মোটর ড্রাইভিংয়ের জন্য এটা আবেদন করতে পারবেন। এক কথায় মোটর সাইকেলে যারা অপেশাদার আবেদন করবেন তাদের জন্য এটা। তো প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে এইখানে দেখেন লেখা আছে ছবির জায়গায়, এখানে অবশ্যই ভালো কোনো আঠা দিয়ে একটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি এখানে লাগিয়ে নেবেন এই ফর্মটা প্রিন্ট করে নেওয়ার পরে, ঠিক আছে, লাগিয়ে নেবেন। তারপরে যে কাজটি করবেন সেটা হচ্ছে প্রথম স্টেপগুলো আমি সব দেখাই দেবো। তো আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে দেখবেন জাতীয় পরিচয়পত্র নাম্বার, এখানে অনেক সময় অনেকে জাতীয় পরিচয়পত্র নাম্বার কারোর 10 ডিজিটের হয়, কারো 13 ডিজিটের হয়, আবার কারো আপনার 17 ডিজিটের হয়, ঠিক আছে। এখানে 19 ডিজিট পর্যন্ত দেওয়া আছে। তো আপনারা চাইলে এখানে যে যার মতো, সাপোজ আপনি 10টা হয় তাহলে আপনি এখানে মোট 10 ডিজিট পর্যন্ত টাইপ করে দিলেন, দেওয়ার পরে বাকিটা ফাঁকাই থাকলো, এটা কিন্তু হাতে লিখে দিবেন, বাকিটা ফাঁকা থাকলে সমস্যা নেই। এখানে জন্ম তারিখ আপনি দিতে পারেন, এখানে আপনার জন্ম তারিখ এইভাবে, প্রথমে এই প্রথম দুই ঘরে হচ্ছে আপনার ডে মানে দিন, তারপরে পরের দুই ঘরে মাস, এবং পরের চার ঘরে হচ্ছে আপনার জন্ম সাল দিতে হবে। হ্যাঁ, তারপরে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার নাম, আপনার নাম এখানে আপনি কীভাবে লিখবেন দেখেন, অবশ্যই এগুলো বড় হাতে লিখবেন, একটা ছোট হাতে লিখবেন না, সবগুলো ক্যাপিটাল লেটারে লিখবেন, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। হ্যাঁ, আর অবশ্যই এক ঘর স্পেস রাখতে পারেন যদি আপনাদের সমস্যা, মানে এরকমভাবে স্পেস রাখলে হয় কি আপনার নামটা বুঝতে সুবিধা হয়, আপনারা যদি ছোট নাম হয় তাহলে এরকম স্পেস রেখে লিখতে পারেন, ঠিক আছে। তারপরে যেটা করবেন সেটা আপনার নাম এখানে বাংলাতে লিখতে হবে, এখানে জাস্ট আপনার নামটা হচ্ছে আপনি বাংলায় লিখে দিবেন, এখানে এখানে হচ্ছে বাংলায় নাম লিখে দিবেন, এখানে বাংলা সাপোর্ট করছে না, তো এখানে আপনার নামটা হচ্ছে বাংলায় লিখে দিবেন, হাতে লিখে দিবেন। তারপর এখানে হচ্ছে আপনার বাবার নাম লিখে দিবেন, এখানে হচ্ছে আপনার বাবার নাম লিখে দিবেন, এখানে আপনার বাবার নাম লিখে দিবেন, তারপরে হচ্ছে এখানে বাবার নাম লিখে দিবেন, তারপরে হচ্ছে আপনি এখানে বাবার নামটা হচ্ছে এই জায়গাতে বাংলাতে হাতে লিখে দিবেন। বাংলাতে লিখে দেওয়ার পরে যে কাজটি করবেন সেটা হচ্ছে এবারে হচ্ছে আপনার মায়ের নাম এখানে ইংলিশে লিখতে হবে, এখানে আপনার মায়ের নাম ইংলিশে লিখে দিলেন এইভাবে আমি যেভাবে দেখাইছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি হচ্ছে এখানে যে স্পেসটা রাখলাম আপনারা দেখছেন, যাতে আপনাদের নামগুলো ওইখানে লিখে লেখার সময় ভুল না হয় সেই জন্য আমি এভাবে লিখে দিলাম। তারপরে এইখানে হচ্ছে আপনার, এখানে আপনার মায়ের নাম হচ্ছে আপনি হাতে বাংলায় লিখে দিবেন, বাংলায় লিখে দেওয়ার পরে যে কাজটি করবেন সেটা হচ্ছে এখানে যে জেন্ডার, জেন্ডারে এখানে যে টিক চিহ্ন দিবেন, হ্যাঁ, এই যেভাবে যদি আপনি মেল হন তাহলে মেলে টিক চিহ্ন দিবেন, ফিমেল হলে ফিমেলে টিক চিহ্ন দিবেন, বৈবাহিক অবস্থা ম্যারিড হলে ম্যারিডে টিক চিহ্ন দিবেন, আর যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন আনম্যারিড হয়ে থাকেন তাহলে আনম্যারিডে টিক চিহ্ন দিবেন, আর যারা উইডো বা ডিভোর্স তাদের জন্য এই দুইটা অপশান আছে। তারপরে এখানে স্পাউস, স্পাউস নেম মানে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে আপনার ওয়াইফের নাম, আপনি মেয়ে হয়ে থাকলে আপনার হাজব্যান্ডের নাম দিতে হবে, ঠিক আছে। তো এইখানে ইংলিশে নাম লেখার পরে এইখানে হচ্ছে আপনার ওই হাজব্যান্ড অথবা স্ত্রীর নামটা বাংলায় লিখে দিতে হবে, আর আপনার যদি না থাকে তাহলে কিন্তু এটা পূরণ করতে হবে না, আপনি সিঙ্গেল যদি হয়ে থাকেন। তারপরে পেশা, পেশা আপনার কি মানে আপনার পেশা, এখানে আপনার পেশা হতে পারে স্টুডেন্ট, ঠিক আছে, আপনার পেশা হতে পারে স্টুডেন্ট অথবা যে কোনো কিছু হতে পারে, বা আপনি একজন এমপ্লয়ি হতে পারেন বা গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারেন, সেটা আপনি এখানে লিখে দিবেন। স্টুডেন্ট আমি লিখলাম, আপনার এইভাবে লিখে দিবেন। আর এখানে ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ হচ্ছে আপনার যে ব্লাড গ্রুপ সেই ব্লাড গ্রুপটা আপনি এখানে লিখে দিবেন এইভাবে, যে দেখেন আমি যেভাবে লিখেছি এইভাবে লিখে দিবেন। তারপর স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানার এখানে গ্রাম আপনি লিখে দিবেন, আপনার গ্রামের নাম এখানে আপনার গ্রামের নাম লিখবেন, তারপরে গ্রামের নাম এখানে হচ্ছে বাংলায় লিখে দিবেন, তারপরে হচ্ছে ইউনিয়ন হচ্ছে এখানে আপনার লিখতে হবে ইউনিয়নের নাম, ঠিক আছে, এখানে ইউনিয়নের নাম লিখতে হবে, এবং ইউনিয়নের নাম এখানে বাংলায় লেখার অপশান নাই, তাই ইউনিয়নের নামটা বাংলায় লিখতে হবে না, ওটা ইংলিশে লিখলেই হবে। তারপরে এখানে হচ্ছে আপনার উপজেলা বা শহর, উপজেলা বা শহর যেটা সেটার নাম আপনাকে এখানে লিখতে হবে, উপজেলা বা শহরের নাম আমি এখানে যে লিখলাম। এরপরে হচ্ছে আমার ডিস্ট্রিক্ট, আমার জেলার নাম, ঠিক আছে, আমার জেলার নাম আমি এখানে লিখে দিলাম। এই যে এইভাবে সবগুলো আপনারা হাতে লিখবেন এই কপিটা প্রিন্ট করে, আর এই কপিটা কোথায় পাবেন সেটা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেই লিঙ্ক থেকে চাইলেও এটা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন। এবারে পোস্ট কোড, আপনার যেই আপনার বাড়ির কাছে যেই পোস্টটা আছে সেই পোস্টের হচ্ছে
কোডটা দিতে হবে এখানে, আপনার বাড়ির কাছে যেই পোস্টটা আছে ঠিক আছে, সেই পোস্ট কোডটা এখানে দিতে হবে, সেটা দিয়ে দিবেন, সেটা হতে পারে 4 ডিজিটের। তারপরে হচ্ছে এখানে এবারে হচ্ছে বর্তমান ঠিকানা, আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে তো একই দিবেন, আর যদি আলাদা হয় তাহলে আলাদা লিখে দিবেন, ঠিক আছে। আবার এখানে এই যে এখানেও একইভাবে প্রথমে গ্রামের নাম ইংলিশে লিখলেন, তারপরে হচ্ছে বাংলায় লিখে দিবেন হাতে এখানে, তারপরে এইখানে হচ্ছে আপনার ইউনিয়নের নাম হচ্ছে এখানে লিখে দিলেন, তারপরে হচ্ছে আপনার এইখানে হলো আপনার থানার নাম, থানার নাম লিখলেন, তারপরে হচ্ছে আপনার জেলার নাম লিখলেন এখানে। এগুলো সব ইংলিশে দেখেন এখানে দেওয়া আছে, এখানে বাংলার অপশন কিন্তু দেওয়া হয়নি। আর এখানে পোস্ট কোডটা আবার লিখে দিলেন, পোস্ট কোড, তারপরে জাতীয়তা, জাতীয়তা বলতে আপনার জাতীয়তা কোন দেশের, বাংলাদেশি হলে বাংলাদেশে লিখে দিলেন, বা অন্য দেশের হলে অন্য দেশের, তো অন্য দেশ থেকে তো সচরাচর আমরা ড্রাইভিং করবো না, বাংলাদেশে লিখে দিবেন আপনারা। তারপরে অন্য কোনো দেশের নাগরিকত্ব, আপনি যদি দেখা গেল যে আপনার যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করতে পারেন, হ্যাঁ, আর না থাকলে দরকার নাই, এখানে ইয়েস নো করে দিলেন, ঠিক আছে। যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব থাকে তাহলে ইয়েস, আর না থাকলে হচ্ছে এটাকে আপনি নো করে দিলেন, হ্যাঁ। যদি যদি থেকে থাকে তাহলে আপনার ওই দেশের কান্ট্রির হচ্ছে সিটিজেনশিপ এখানে লিখে দিতে হবে, যেমন ইন্ডিয়া, ইন্ডিয়ার নাগরিকত্ব থাকলে ইন্ডিয়ান লিখে দিতে হবে, তারপরে ইউনাইটেড স্টেটসের থাকলে হচ্ছে আপনার ওই দেশের হচ্ছে যে নাগরিকত্ব সেটা লিখে দিতে হবে, ঠিক আছে। এইভাবে কানাডা হলে কানাডিয়ান, এরকম। তো এরপরে হচ্ছে বাসার ফোন নাম্বার, তো বাসায় তো সচরাচর ফোন নাম্বার থাকে না, তাই এখানে বাসার ফোন নম্বরের দরকার নাই, এখানে ফোন, এখানে মোবাইল নাম্বার দিবেন আপনার নিজের, এখানে আপনার নিজের মোবাইল নাম্বারটা টাইপ করবেন, মানে টাইপ করে লিখে দিবেন। তারপরে অফিস, অফিসের ফোন, অফিস, অফিস তো নাই যেহেতু আপনি এটা ব্যবসায়িক কোনো বিষয় না। ইমেইল, ইমেইল যদি মনে করেন যে দিবেন তাহলে আপনি দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি দিয়ে দিলাম, আপনাদেরকে দিয়েই দেখালাম যাতে সমস্যা না হয়। তো এখানে দেখেন আমি কীভাবে টাইপ করলাম, আপনারা এইভাবে টাইপ করে দিবেন। তারপরে জরুরি প্রয়োজনে যোগাযোগ, জরুরি প্রয়োজনে আপনি কার সাথে যোগাযোগ করবে, সাপোজ আমার বাবার সাথে যোগাযোগ করবে, তাই এখানে আমি আমার বাবার নাম দিব, এখানে আমি আমার বাবার নাম দিলাম। তারপরে সম্পর্ক, সম্পর্ক এখানে আমার যার নাম দিলাম তার সাথে আমার সম্পর্ক কী, ফাদার, ফাদার দিলাম। এখানে আপনারা ভাইয়ের নাম দিতে পারেন বা যে কারো নাম দিতে পারেন, যদি তার সাথে যে সম্পর্ক সেটা এখানে লিখতে হবে। তারপরে বাড়ির মনে করেন যে নাম্বারটা আমি এখানে দিলাম, বাড়ির নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে বাড়িতে ইমেইল তো সচরাচর বাড়ির ইমেইল থাকে না, তাই এটা দরকার নাই। তারপরের অপশান যে 17 নম্বরে আছে যে ফর ফরেইনার্স অনলি, এটা যদি আপনি বিদেশি হয়ে থাকেন তাহলে আপনার এটা দরকার, আর বাংলাদেশি হলে দরকার নাই, তাই এটা যেহেতু আমরা বাংলাদেশ থেকে পূরণ করব তাই এই অপশানের দরকার নাই, 16, 17, 18, 19 দরকার নাই। তারপরে সেকশন বি, সেকশন বিতেও আপনার হচ্ছে 20, 21, 22 এগুলা কোনোটাই আপনার দরকার নাই, ঠিক আছে। কারণ এইখানে আপনার হচ্ছে BRTA অফিস কোড আপনাকে দিতে হবে না, ওরা দিয়ে দিবে। ট্রানজ্যাকশন নাম্বার আপনার কাছে থাকবে কিন্তু এটা আপনাকে দিতে হবে না, ওরাই দিয়ে দিবে। তারপরে আপনার এখানে মোস্ট রিসেন্ট ড্রাইভিং লাইসেন্স যদি থেকে থাকে তাহলে হচ্ছে এটা আপনি দিবেন, আর না হলে এটার দরকার নাই। লাইসেন্সের মাধ্যম, এখানে আপনার লাইসেন্সের মাধ্যম হচ্ছে ড্রাইভিং লাইসেন্স উইল বি প্রিন্টেড ইন, আপনি যে ড্রাইভিং লাইসেন্সটা আপনার হাতে নেবেন সেটা মানে বাংলায় টাইপ করা থাকবে নাকি হচ্ছে ইংলিশে টাইপ করা থাকবে সেটা বুঝিয়েছে। তো আপনি যদি বাংলা নিতে চান তাহলে বাংলাতে টিক চিহ্ন দিয়ে দিবেন, আর যদি ইংলিশে নিতে চান তাহলে ইংলিশে টিক চিহ্ন দিয়ে দিবেন। তো যারা বাংলা বোঝেন তারা অবশ্যই বাংলায় টিক চিহ্ন দিবেন, আর যারা ইংলিশটাও মোটামুটি বোঝেন তারা ইংলিশে নিতে নিবেন, ঠিক আছে। আবেদনের প্রকৃতি, এখানে আবেদনের প্রকৃতিটা হবে জেনারেল হবে, এখানে যেহেতু আপনি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করছেন তাই এটা জেনারেল দিবেন, জেনারেলে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে আবেদনের ধরন, ধরনটা হচ্ছে আপনার এটা হবে ড্রাইভিং লাইসেন্স ইস্যু, যেহেতু আপনি নতুন ড্রাইভিং লাইসেন্স নেবেন তাই এটা আপনি দিবেন ড্রাইভিং লাইসেন্স ইস্যু, DL ইস্যুতে দিবেন, ঠিক আছে, এই যে DL ইস্যু। তো ঠিক আছে, এটার কাজ শেষ হলো। এরপরে এবারে হচ্ছে আপনার যে শিক্ষানবিশ বা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ইস্যু লার্নার লাইসেন্স, তো এইখানে হচ্ছে আপনাকে কি করতে হবে, ইনস্ট্রাক্টর লাইসেন্স নাম্বার, এটা হচ্ছে আপনাকে নট রিকোয়ার্ড ফর মোটরসাইকেল, এটা যদি আপনি মোটরসাইকেলের লাইসেন্স করে থাকেন তাহলে এটা কিন্তু দিতে হবে না, এখানে বলাই হয়েছে। এবারে ড্রাইভিং লাইসেন্স ধরন, এটা যেহেতু আমি ড্রাইভিং লাইসেন্সটা করছি মোটরসাইকেলের অপেশাদার তাই এটা দিব আমি নন প্রফেশনাল, এখানে টিক চিহ্ন দিয়ে দিব। মোটরযানের শ্রেণী, এখানে পেশাদারের জন্য এই অপশানটা, এটা দরকার নাই, অপেশাদারের জন্য এই যে এই অপশানটা মোটরসাইকেল দিয়ে দিব আমি, যেহেতু মোটরসাইকেলের জন্য করছি মোটরসাইকেল দিয়ে দিব। তারপরে এইগুলার দেখেন আপনি নবায়ন, এগুলা দরকার নাই, 29, 30, তারপরে হচ্ছে 31,
এগুলার হচ্ছে কোনোটাই আপনাকে পূরণ করতে হবে না, এগুলো বাদ। ঠিক আছে, যেখানে খেয়াল করুন, মোটর যানের শ্রেণী সেন্স অফ ভেহিক্যাল ক্লাস, আপনি যদি মোটর যানের শ্রেণী পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এটা পূরণ করতে হবে। তো এটা আমি যেহেতু নতুন ড্রাইভিং করতেছি এটা করার কোনোটার দরকার নাই। 33 নম্বর, 33 নম্বরেরও দরকার নাই, ঠিক আছে, এটাও লাগবে না আপনাকে, এটাও বাদ গেল। তারপরে হচ্ছে আপনার চেঞ্জ টাইপ, এটা তো চেঞ্জ করলে এটারও দরকার নাই, ইফ চেঞ্জিং নন প্রফেশনাল টু প্রফেশনাল এটারও দরকার নাই। তারপরে হচ্ছে এগুলো দরকার নাই, ঠিক আছে, পিভিসি, তারপরে ঠিকানা পরিবর্তন, এগুলো কোনো দরকার নাই। এগুলো আপনি ঠিকানা পরিবর্তন যদি আপনি পরিবর্তন করেন তাহলে নিউ অ্যাড্রেস দিতে হবে এখানে, হ্যাঁ, না করলে এগুলো অপশান আপনার কাজই হাত দেওয়ার দরকারই নাই এই অপশানগুলোতে। তারপরে মোটামুটি আমার উপরের কাজ শেষ, উপরে আর কোনো কাজ নাই, শেষ হয়ে গেছে। এইখানে হচ্ছে আপনি যেই তারিখে আপনি আবেদন করতে চাচ্ছেন সেই তারিখটা এখানে দিয়ে দিবেন, প্রথমে ডেট, তারপরে হচ্ছে মাস, আর তারপরে হচ্ছে আপনার বছরটা এখানে এই যে দিয়ে দিলেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এইখানে হচ্ছে আপনার সিগনেচার, এই ঘরটাতে আপনার আবেদনকারী স্বাক্ষর, এখানে আপনার সিগনেচার দিবেন, ঠিক আছে, সিগনেচার, সিগনেচার দিলে আপনার কাজ কিন্তু এখানে মনে করেন যে শেষ, বুঝতে পারছেন। এখানে সিগনেচার দিয়ে দেবেন প্রিন্ট করার পর, এই ফর অফিসিয়াল ইউজ অনলি, এটা এই এখানে আপনাকে হাত দিতেই হবে না, এটা হচ্ছে টোটালি হচ্ছে অফিস থেকে, মানে বিআরটি অফিস থেকে পূরণ করবে, ঠিক আছে, এটা আপনার পূরণ করার কোনো দরকার নাই। তা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে পূরণ করবেন। সো ধন্যবাদ।